সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন এমন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আবেদন করলে আপনি এই চাকরিটির ইন্টারভিউতে ডাক পাবেনই পাবেন। চলুন ভিউয়ার্স, কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নেই কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ঢাকায় নিয়োগ দিবে ভিভো বাংলাদেশ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন। হ্যালো ভিউয়ার্স, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিভোকে নিয়ে, যেখানে কিনা আপনি সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখে নেই ভিভোতে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ আপনি যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনার আবেদনই ভুল হয়ে যাবে। আর আপনার আবেদনে একবার ভুল হয়ে গেলে আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না। তাই আপনারা কোনো প্রকার কাটাকাটি ছাড়া আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমি কিভাবে আবেদন করছি ইত্যাদি ইত্যাদি আপনারাও সেমভাবে আবেদনটি করে দিবেন। আর ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি, বেসরকারি, পার্ট টাইম, ঘরে বসে চাকরি, অভিজ্ঞতা ছাড়া চাকরি, বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে। এর সাথে সাথে ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেই কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি ইত্যাদি, যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না। তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে প্রতিদিন এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য। ভিভো বাংলাদেশে জুনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 9 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা 9 জানুয়ারি পর্যন্ত বসে না থেকে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। মনে রাখবেন, আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে, কারণ যারা যত দ্রুত ওনাদের সিভিটি ড্রপ করে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয়। তাই আপনিও ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি করে দিবেন, যাতে করে ইন্টারভিউয়ার আপনাকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয়। প্রতিষ্ঠানের নাম ভিভো বাংলাদেশ, বিভাগের নাম ফাইন্যান্স, পদের নাম জুনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ, পদসংখ্যা 1 জন, শিক্ষাগত যোগ্যতা বিবিএ, ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং যে কোনো একটি সাবজেক্টের উপরে করলেই হবে, অভিজ্ঞতা 1 বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, যাদের 1 বছরের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন, এবং যারা অভিজ্ঞতা ছাড়া রয়েছেন অর্থাৎ আপনি ফ্রেশার, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখানে একটি প্লাস পয়েন্ট রয়েছে। বেতন আলোচনা সাপেক্ষে চাকরির দায়িত্বসমূহ, ভিউয়ার্স এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে, আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। চাকরির দায়িত্বগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়, কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে এখান থেকে এই সমস্ত টপিক্সের উপরে কোশ্চেন্স করতে পারে। তাই আগে থেকে ওগুলো খুব ভালোভাবে পড়ে গেলে আপনার ইন্টারভিউটি কিন্তু খুবই দারুণ হওয়ার একটি সুযোগ রয়েছে। বিক্রয় আদেশ সংগ্রহ, গ্রাহকের কাছ থেকে বিক্রয় আদেশ সংগ্রহ করার প্রয়োজন। সারাংশ এবং অর্ডার নিশ্চিত করুন। লেজার সফটওয়্যারে গ্রাহকের অ্যাকাউন্ট নিয়মিত আপডেট করুন এবং প্রয়োজনীয় ডেটা সরবরাহ করুন। চালান নিশ্চিত অর্ডার এবং আপডেটের উপর ভিত্তি করে চালান তৈরি করুন। ব্যাংক সংগ্রহ, গ্রাহকদের ব্যাংকে জমা করা চেক এবং সমন্বয় করুন এবং যথাসময়ে আপডেট করুন। অনুমোদন, বিক্রয় ডেলিভারি নোট আপডেট এবং ডেলিভারির জন্য অনুমোদন প্রক্রিয়া বজায় রাখা। রেকর্ড সফটওয়্যারে অনলাইন এবং অফলাইনে পেমেন্ট রেকর্ড রাখুন। ডকুমেন্টস সব প্রয়োজনীয় নথি একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ করুন। রিপোর্ট দৈনিক ভিত্তিতে নগদ রিপোর্ট এবং অন্যান্য প্রাপ্য রিপোর্ট আপডেট করুন। ভিউয়ার্স, এগুলো ছিল চাকরির দায়িত্ব, আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন নিজেরা, খুবই ভালো হবে, কারণ চাকরির দায়িত্বগুলো জেনে থাকতে খুবই ভালো। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন পুরুষ, বয়স 24 থেকে 30 বছর, কর্মস্থল ঢাকা গুলশান, কোম্পানির সুযোগ সুবিধাদি, মোবাইল বিল দেওয়া হবে, বেতন পর্যালোচনা হবে বার্ষিক, উৎসব ভাতা দেওয়া হবে 2টি বার্ষিক। আবেদনের শেষ সময় 9 জানুয়ারি 2024।
আবেদনের নিয়ম, আগ্রহীরা বিটি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা আবেদনটি করার জন্য বিটি জবস এই নীল লেখাটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিটি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে। এখান থেকে ভিভো বাংলাদেশের জুনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ পদের সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে নেবেন। মনে রাখবেন, এখান থেকে সমস্ত রিকোয়ারমেন্টস যদি আপনি খুব ভালোভাবে পড়ে নেন, তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটি খুবই দারুণ হবে, কারণ এখান থেকে যেই টপিক্সের উপরে কোশ্চেন্স করবে আপনি সবগুলোরই কিন্তু আনসার করতে পারবেন। তাই এখান থেকে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে ভিডিও সাজেস্ট করে দিব কিভাবে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটি দেখে দেখে মাত্র 5 মিনিটেই আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। আর ভিউয়ার্স, আপনাদের যাদের বিডি জবসের অ্যাকাউন্ট 100% করেনি, তারা কিন্তু আপনাদের আবেদনটি করবে না, কারণ আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। আপনারা যারা নিজেদের বিডি জবসের অ্যাকাউন্ট 100% করতে পারেন, তারা অবশ্যই করে নেবেন। আর যারা করতে পারেন না, তারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% করে নেবেন। এখানে কিন্তু A to Z বলা আছে, লাইভ প্রুফ দেওয়া আছে, কোথায় কি লিখতে হবে যে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% কিভাবে করবেন ইত্যাদি ডিটেলস এখানে সমস্তটা বলা আছে। তাই আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি 100% করে নেবেন। এছাড়াও ভিউয়ার্স, আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি 100% করলে সেটি একটি প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে যাবে, তখন কোম্পানি আপনাকে অগ্রাধিকার দিয়ে দিবে। সেজন্য আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% করে তারপর আপনার আবেদনটি করে দিবেন। বিডি জবসের অ্যাকাউন্ট 100% করার পর আপনারা এখান থেকে নিচের দিকে এসে আবেদন করুন এই সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি চাইছেন। যেহেতু এখানে বলা আছে অভিজ্ঞতা ছাড়া BBS সাবজেক্টের উপরে, সেই ক্ষেত্রে আপনারা এখানে 15,000 থেকে 20,000 অথবা 22,000 মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন। আমি এখানে 15,000 বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন। অবশ্যই নিজস্ব যোগ্যতা অনুযায়ী একটি অ্যামাউন্ট আপনারা বসিয়ে দিবেন। আমি এখানে 15,000 বসিয়ে দিলাম। এরপর ভিউয়ার্স, রয়েছে একটি সতর্কবার্তা। এই সতর্কবার্তাটি না পড়ে আপনি কিন্তু আবেদনটি করতে পারবেন না, তাই আগে সতর্কবার্তাটি খুব ভালোভাবে পড়ে নেবেন। বিডি জবস নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য বিডি জবস ও শহ সলিউশন দায়ী নয়। এই সতর্কবার্তাটি খুব ভালোভাবে পড়ার পর উপরোক্ত সতর্কবার্তাটি আমি পড়েছি, এই লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দেবেন। ভিউয়ার্স, আপনার আবেদনটি সঠিকভাবে সম্পন্ন হয়ে যাবে। যদি আবেদনে কোনো প্রকার ভুল হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে। আর ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে যদি আপনি আপনার আবেদনটি সম্পন্ন করেন, তাহলে কিন্তু আপনি ইন্টারভিউতে কল পাবেনই পাবেন। যারা এখনও আমাদের সহজ সলিউশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, কারণ বেল বাটনে চাপ দিয়ে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন। তাই দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি করে আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন আপনার আবেদনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা। ধন্যবাদ।